বিসিবির অ্যাকাউন্টে হাজার কোটি টাকা জমা, সম্পদের হিসাব যোগ করলে প্রায় 5000 কোটি টাকার মালিক টাইগার বোর্ড। বিশ্বের অন্যতম ধনী বোর্ড বিসিবি তাদের খেলোয়াড়দের পেছনে খরচ করতে কখনোই কার্পণ্য বোধ করেনি। এই যেমন সব শেষ মাসেই কেবল অধিনায়ক নাজমুল শান্তর বেতন বাবদ বোর্ডের সম্ভাব্য খরচ 44,40,000 টাকা। একই সময়ে বোর্ড থেকে দলের অন্যতম সেরা ব্যাটার লিটন দাসের সম্ভাব্য আয় 39,40,000 টাকা। খেলোয়াড়দের আয় নিয়ে কারো প্রশ্ন থাকার কথা না, তবে বড় প্রশ্ন, আয়ের মতো তারা কি মাঠের খেলায়ও দিতে পারছেন নিজেদের সেরাটা? গেল এক মাসে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ 3টা টি-20, 3টা ওয়ানডে ও 2টা টেস্ট খেলে। প্রতিটি টি-20র জন্য ম্যাচ ফি 2,50,000 টাকা। সেই হিসেবে সিরিজের সবকটি টি-20 যারা খেলেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা 7,50,000 টাকা। নতুন বেতন কাঠামো অনুযায়ী ওয়ানডের জন্য সম্ভাব্য ম্যাচ ফি 4,00,000 টাকা। সিরিজের 3টা ওয়ানডে খেলা ক্রিকেটাররা পেয়েছেন 12,00,000 টাকা করে, আর টেস্টে তো আরও বেশি, 8,00,000 টাকা করে 2 ম্যাচে 16,00,000 টাকার ম্যাচ ফি। পুরো সিরিজের সবগুলো ম্যাচ খেলা ক্রিকেটার শুধুমাত্র ম্যাচ ফি থেকে পেয়েছেন 35,50,000 টাকা। এর বাইরে নিয়মিত মাসিক বেতন তো আছেই। এই যেমন 3 ফরম্যাটের চুক্তিতে থাকা অধিনায়ক নাজমুল শান্তর মাসিক বেতন প্রায় 7,90,000 টাকা, এছাড়া অধিনায়ক হিসেবে পাবেন আরও 1,00,000 টাকা। ফলে ম্যাচ ফি, মাসিক বেতন, অধিনায়কত্বের ভাতা হিসাব করলে গেল মার্চে শান্তর আয় প্রায় 44,40,000 টাকা। আর পারফরমেন্স, এই এক মাসে 3 ফরম্যাটে তার মোট রান 267। প্রতিটা রানের জন্য ব্যাটার শান্তর পেছনে খরচ যেন 16,505 টাকা। সেরা পারফরমেন্সে প্লেয়াররা মোটা অঙ্কের বোনাস পান, তখন বাজে পারফরমেন্সে এমন হিসাব তো সামনে চলেই আসে। এদিকে অফ ফর্মের তুঙ্গে আরেক ব্যাটার লিটন দাস, সিরিজের 3য় ওয়ানডে দল থেকে বাদ পড়ায় ওই ম্যাচটা খেলা হয়নি তার। ম্যাচ ফি আর 3 ফরম্যাটের বেতন মিলিয়ে গেল মাসে তার সম্ভাব্য আয় 39,44,000 টাকা। একই সময়ে 3 ফরম্যাটে লিটনের মোট রান মাত্র 110, প্রতিটা রানের জন্য যেন ব্যয় 35,000 টাকারও বেশি। আর ফরম্যাট হিসেবে আলাদা করলে টেস্ট সিরিজে লিটনের রান প্রতি বিসিবির খরচ প্রায় 24,000 টাকা, টি-20তে প্রায় 11,000 টাকা, আর ওয়ানডেতে সংখ্যাটা কপালে ওঠার মতো ইনফিনিটি। কারণ গেল মাসে 2টো ওয়ানডে খেলে 8,00,000 টাকার ম্যাচ ফি তিনি পান, তবে কোনো রানই করতে পারেননি। ক্রিকেটারদের এমন বাজে পারফরমেন্সে সবচেয়ে বড় সাজা দল থেকে বাদ পড়া বলে মনে করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, কারণ তখন যে তারা কিছুই পান না। জরিমানা তো করতে পারলে ভালোই হইতো, কিন্তু এরকম তো কোথাও হয় না। আপনাদের এই জিনিসটা মনে বুঝতে হবে যে এটা জরিমানা কি এখানটায়, সে বাদ পড়বো ওই ফরম্যাট থেকে, তাহলে তো শেষ, তাহলে তো কিছুই পেলো না, এর চেয়ে বেশি জরিমানা আর কি হতে পারে। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে টাইগারদের ভরাডুবি যেন মানতেই পারছেন না ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। ক্রিকেটারদের দেখভালের দায়িত্বে থাকা এই বিভাগটি খতিয়ে দেখবে টাইগারদের বাজে পারফরমেন্সের রহস্য। এরপরে ওই টেস্টের পরে আমরা কিছু ঠিক করেছি, এদের পরে সিলেক্টেস, আমরা ক্রিকেট অপারেশনস, আমরা কিছু কিছু সিনিয়র প্লেয়ারদের সাথে আমরা নিয়ে বসবো, এই আমাদের এইটা আমরা রিভিউ করবো এই ইয়েটা শ্রীলঙ্কার সাথে যে টেস্ট সিরিজটা হয়ে গেল, বিকজ কিছু কিছু জিনিস আছে এইসব জায়গায় আমাদের অ্যাড্রেস করতে হবে। ভালো পারফরমেন্সে ক্রিকেটাররা যেমন পান পুরস্কার, তেমনি খারাপ পারফরমেন্সে থাকুক স্বচ্ছ জবাবদিহিতা, সেটাই তো প্রত্যাশা সবার। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।